চিকেন নাকি কাচ্চি? চরম কিপ্টে লোক সমুদ্রে গোসল করতে গিয়ে ডুবে যেতে লাগলো। সে তখন প্রার্থনা করল, আমি যদি বেঁচে যাই তাহলে 1,000 জন গরিবকে 2 বেলা বিরিয়ানি খাওয়াবো। তখনই এক বড় একটা স্রোত এসে তাকে সাগরের তীরে ঠেলে দিল। সেই মুহূর্তে সে ভাবল, আমি তো বেঁচে গেছি। সে তখন দাঁড়িয়ে বলল, হ্যাঁ, কিসের বিরিয়ানি? পুনরায় তখন আচানক আরেকটা বড় ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে গেল। তখন সে বলতে লাগল, আমি বলতে চাচ্ছি, কি বিরিয়ানি, চিকেন নাকি কাচ্চি? এটাই বলতে চেয়েছিলাম।